বয়স আমার বেশি না, আসলে আমি যখন খেজুর গাছে রস কাটতাম তখন টুকটুকি কিন্তু আইসে আইসে পিস পিস কিন্তু ঘুরতো আর আমার রস খাইতো, কেউ দেয় না, এখন ভুলে যায় কে উস্তাদ, আমরা দেখি নেই উস্তাদ। হ্যাঁ রাজীব, আমরা দেখব কে ভালো আনন্দ করে গান গাইতে পারে আর কে সবচেয়ে বেশি কষ্ট নিয়ে গান গাইতে পারে, আর যার জন্য আমরা শিল্পী নিয়েছি যে আশা আছে, শান্ত আছে, রিমি, রানী, মনির, আর আর একটা কথা না বললেই নয় কি উস্তাদ, এই যে আমরা যে আজকে যে গানগুলো শুনবো বা ওরা গাবে তার জন্য কিন্তু আমি একজন বিচারককে নিয়েছি, ওই যে দেখো পিছনে, ওই যে আমাদের একজন মানে গুরুজন ওই যে পিছনে আছে, উনি এই গানের বিচার করবে কে কত কষ্ট নিয়ে গান গাইতে পারলো বা কে কত হাসিয়ে গান গাইতে পারলো। উস্তাদ মানে এরকম কন্টেন্ট তো আমি কোনোদিন দেখিনি, কন্টেন্টটা তো একবারে নতুন এবং ভিন্ন। হ্যাঁ আজকে তুমি দেখো। হ্যাঁ ঠিক আছে, তোমরা কি সবাই রেডি? আজ দেখবো কার ভিতরে কত আনন্দ আর কতটুকুন কষ্ট, এটা কিন্তু দেখা হবে। আর তোমাদের দেখার জন্য কিন্তু বিচারকের ভার কিন্তু আমাদের শ্রদ্ধেয় আমাদের লিটন ভাই, আমাদের গুরুজন, ওনাকে কিন্তু আমি অলরেডি দায়িত্ব দিয়েছি, ওনা বিচার করবে। ঠিক আছে, কষ্টের গান কে কত গাইতে পারো, আনন্দের গান কে কতটুকুন আনন্দ করে গাইতে পারো, প্রথম রাউন্ড কষ্ট না আনন্দ সেটা তোমাদের হিসাব। প্রথম কষ্ট গাই, তারপর একটু আনন্দ হয়ে যেতাও নে। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তাহলে কাক দিয়ে শুরু করবো? ওই পাশ থেকে, ওই পাশ থেকে। আমার কান্দাইয়া বন্ধু, আমি ঘরে বাইরে হইলাম দোষী বন্ধু বুঝল না, আমি লোক সমাজে হইলাম দোষী বেঈমান বুঝল না, নিজের পায়ে কুড়াল মারিলাম, নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারিলাম।
আমার মত এত সুখী নাই তো কারো জীবন, নাই তো কারো জীবন। ইয়াদর স্নেহ ভালোবাসা জড়ানো যদি বিক্রি হইতো ওজন মাপা ধরে একটা জীবন চলে যেত দুঃখ বিক্রি করে, দুঃখ যদি বিক্রি হইতো ওজন মাপা ধরে একটা জীবন প্রিয় দর্শক, আসলে আমরা কষ্টের গান শুনলাম, হয়তো কষ্টের গান আমাদের শ্রদ্ধেয় বিচারক আছে, হয়তো উনিও দেখছে শুনছে বা আপনারাও শুনবেন, শুনে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে হবে কোনটা কষ্টের গান, এটাই কিন্তু জানবো আমি। আর এবার চলে যাব আমরা বিনোদনের কণ্ঠে, হাসি হাসি দেখি প্রেমকে কয়টা করে যাও কার মনে কত আনন্দ আনন্দ আছে সেটাই দেখা, মনটা এখন একটু হ্যাপি আনো। এ যুগের পোলাপান তো দেখি যে হয়তো মানে প্রেম পিতিলেই ব্যস্ত সবসময়, মুহাজা অবস্থা একদম ওস্তাদ, মানে ওদের মেয়েরও বেশি আর মানে ওই ছেলেরা আমরা কম আছে দেখি দেখি দেখি। আচ্ছা দেখি আমরা গানে গানে শুনি ওস্তাদ, গানে গানে দেখি কার মনে কত প্রেম। হ্যাঁ ওরে কাঁচা বরে গাছে বন্ধু জানি দিও না, ওরে কাঁচা বরে গাছে বন্ধু জানি দিও না, পাকলে বড়ই মিঠা হবে, পাকলে বড়ই মিঠা হবে সেই কথা কি জানো না 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 না, বড়ই গাথা কি দিতে বাধা দিও না, হায় বড়ই গাছে ছাকি দিতে বন্ধু বাধা দিও না। বাবা ভালো উস্তাদ একদম, মানে কাঁচা বড়ই গাছে ঝাঁকি দিওই না দিওই না পেতার পরে। শান্ত জি উস্তাদ, হ্যাঁ দেখি তুমি এবার কতটা কি। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যার তার লগে ফিল্ডিং মারে আমায় চেনে না, টুনি স্কুলে যাইব টুনি বারান দাঁড়াইব, টুনি রে দেখাই আমার করার চুড়াইব, টুনি স্কুলে যাইব টুনি বারান দাঁড়াইব, টুনি রে দেখাই আমার করার চুড়াইব। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, তোমার টুনি কথা শোনে না।
সুন্দর। এখন কি বলবো, রাখি বলতেছে একখান পান ছেলে মারা, আমার আব্বা তো নাই যে পান্ডালিতা দিবি, এখনকার মধ্যে নাচে গানে ভরপুর বিনোদন দেয় কে উস্তাদ বলেন তো? নাচে গানে ভরপুর বিনোদন দেয় রানী। হ্যাঁ শনি গেল বন্ধু রবি গেল ওই গেল রে তিন মাস বছর, শনি গেল বন্ধু রবি গেল গেল রে তিন মাস বছর, হাই কেমন আছি আমি চিঠি দিয়া তুই নিলি না একটা খবর, হাই কেমন আছি আমি চিঠি দিয়া তুই নিলি না একটা খবর, কারা যেন করছে খেজুর গাছের রস নিয়ে ঝামেলা। উস্তাদ কথা হচ্ছে টুকটুকে যদি আমার সাথে প্রেম করে আমার কি উস্তাদ চুলদারে কি পাহে কি আমি বুড়ো হয়ে গেছি? না 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 দিবে এখন বুড়ো হবে কেন? আমার সাথে বিয়ে না দিয়ে আরেক জায়গায় টুকটুকে বিয়ে দিয়ে যায়, এটা কি মানি লওয়া যায়? তোমার পছন্দ হয় না, তোমার বছর তো বেশি, তোর মত দাম বেশি না লাগবি লও, এই জন্য মাত্র 80 বছর। হ্যাঁ 70 80 আমার বেশি না, ওরে টুকটুকের মা খালি সুর কয়না পাহি গেছে বাতাসে, বয়স আমার বেশি না ওরে টুকটুকের মা সুর কয়না পাহি গেছে বাতাসে। আসলে আমি যখন খেজুর গাছের রস কাটতাম তখন টুকটুকে কিন্তু আইসে আইসে পিস পিস কিন্তু ঘুরতো আর আমার রস খাইতো, ওটা কেউ দেয় না, এখন ভুলে যায় কেউ উস্তাদ, তা তো আমরা দেখি নেই। ও কাটতাম রস খেজুর গাছ টুকটুকে যা বেড়াইতো পাস পাস প্রত্যেক দিন খাইতো রস দিন বেলা, কাটতাম রস খেজুর গাছ টুকটুকে যা বেড়াইতো পাস পাস প্রত্যেক দিন খাইতো রস দিন বেলা, আমারে জামাই বানাও আর নয় তো সেই রসের দাম দাও, মেলা দিন ধইরা কিন্তু পুরাইছে সে আমার বেশি না, ওরে টুকটুকির মা সুর কড়া পাহি গেছে বাতাসে, আমার বেশি না আমার বিচারক কিন্তু হালকা যেটুকুন হয়তো বলবে ওইটুকুনি আমরা ধরে নেবো, আজকের আনন্দ কে বেশি করলো আর মানে কষ্টের গানটা কার ভালো লাগলো? আসলে উস্তাদ জি আমি কি বলবো, এরা যে কয়েকজন প্রতিযোগী দাঁড়িয়েছে মানে আনন্দ এবং দুঃখ এবং কষ্টের গান নিয়ে, তো তো এরা যারা দাঁড়িয়েছে তারা সবাই ভালো দিয়েছে, এরা সবাই ভালো সম্ভব না কারণ সবাই ভালো দিয়েছে। তাহলে অবশ্যই বিচারের ভার আমরা ছেড়ে দেব আমাদের দর্শক বন্ধুরা, কার কষ্টের গানটা ভালো হয়েছে আর কার হাসির গানটা ভালো হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই, আর যদি ভালো লাগে শিল্পীদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করে। আমার একটা কথা আছে উস্তাদ,
আপনি সব সময় খেলে আমাদের জন্য দোয়া চা গেলেন, আপনি যে একজন রয়েছেন ও কথা কি বলা লাগবে না দর্শক, প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সব সময় আমাদের ওস্তাদের জন্য দোয়া করবেন। ওস্তাদ এমনিতে মুরব্বি হয়ে গেছে, আর যে কাজের চাপ, সাতবার করে জন্মগ্রহণ করি, এই ভালোবাসার ঋণ শোধরানোর মতো না, এত এত পরিমাণে ভালোবাসা। তো যাই হোক, প্রিয় দর্শক বলা বক্তব্য আসো, অবশ্যই যদি ভুল ত্রুটি হয়, ভিডিওটির আয়োজন করছে বাইজিত ভাই, বাইজিত ভাইয়ের জন্য, না 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 বাইজিত না, রাজীব ভাই, আসলে আমি তো দুয়াটা ছাপো রাজীবের জন্য। তো যাই হোক প্রিয় বন্ধুরা, অনেক কথাই বললাম, ভুল বাদ হইলে খুবই সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাদের রাজীবের জন্য দোয়া করবেন, ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো শিল্পী দিয়ে যেন আপনাদেরকে বিনোদন দিতে পারে। সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।